শনিবার সন্ধ্যায় ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাধারণ সভার সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন, সাংবাদিকদের সঙ্গে আমার বহুদিনের ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রি মেডিকেলের আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে ট্রান্সফার পলিসি সহ বিভিন্ন সমস্যা নিয়ে সবসময়ই সাংবাদিকদের সঙ্গে আমার কোঅর্ডিনেশন ছিল। সাংবাদিক হলো মিরর অফ দ্য সোসাইটি। সাংবাদিকদের সাথে আমার অনেক দিনের পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রি মেডিকেলের আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে ট্রান্সফার পলিসি এবং আমাদের যে টিএমসি আছে, ত্রিপুরা মেডিকেল কলেজের টিচার্স অ্যাসোসিয়েশনের সমস্যাজনিত বিভিন্ন কারণে আমাদের ক্লাবের সাথে যুক্ত সেখানকার বিভিন্ন সমস্যা, এসব নিয়ে সবসময় সাংবাদিকদের সাথে আমার একটা কোঅর্ডিনেশন ছিল। ওনাদের দৃষ্টি আমি সবসময় আকর্ষণ করতাম, কারণ আমি সবসময় বলি ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। এবং তখন কিন্তু কোনো অবস্থায় বুঝতে পারছিলাম না যে কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে জার্নালিস্টদের সাথে আমাদের এই বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান রাখতে হবে, সেই ধরনের কিন্তু কোনো চিন্তা আমরা ছিল না। এদিন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই বার্ষিক সাধারণ সভায় চিত্র সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।